শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে দিনটি ভালো কাটুক এই শুভকামনা জানিয়ে রাঙা সকালের আজকের আয়োজন শুরু করছি এবং প্রতিদিনকার মতো সফল একজন অতিথি আমাদের সঙ্গে আছেন আমরা আপনাদের সঙ্গে আছি আছি আমি লাবণ্য কেবরিয়াও আছি শুভ সকাল আমাদের সবার পক্ষ থেকে আরও একবার সব সময়ের মতোই শুভকামনা থাকছে দিনটি ভালো কাটুক এবং চমৎকারভাবে যারা দেশকে এগিয়ে নিচ্ছেন সমাজের অন্যের কাছে উদাহরণ হচ্ছেন সেই সব মানুষদের নিয়ে নিয়মিত রাঙা সকালের পথে চলা তো আজকেও তেমন একজন মানুষের সঙ্গে আমাদের গল্প হবে তিনি হচ্ছেন স্থপতি মোহাম্মদ মনিরুজ্জামান চলুন তাকে আমরা শুভ সকাল জানাই শুভ সকাল শুভ সকাল আপনাদেরকে প্রথমত একটা কথা আছে গ্রামে বলে যে আগে হচ্ছে দর্শনধারী তারপরে হচ্ছে গুণ বিচারী এটা যদি আমরা স্ট্রাকচারের ক্ষেত্রেও বলি সেটা হলো যে একটা দেশ উন্নত এটা বোঝার জন্য আমরা প্রথমে একটা ছবি দেখলে দেখি তাদের বিল্ডিংগুলো কেমন হ্যাঁ দেখতে কেমন দেখা যায় তারপরে আবার ধরে নিই যে দেশটা উন্নত তো সেদিক থেকে বাংলাদেশের দিকে যখন আমরা তাকাই বাংলাদেশের ঢাকা বা গুলশান এরিয়া বা অন্যান্য জায়গাগুলোতে নতুন যে বিল্ডিংগুলো হচ্ছে আপনার কী মনে হয় আমরা কি সেদিকেই হাঁটছি এরকম একটা প্রশ্ন দিয়েই শুরু করলাম আমরা আসলে বলি যে উন্নয়নশীল দেশের কাতারে আমরা চলে যাচ্ছি হ্যাঁ কী মনে হয় অবশ্যই আমি মনে করি যে বাংলাদেশ একটা উন্নয়নশীল জায়গায় পৌঁছে গেছে 50 বছরে এবং এটা আমি খুব শর্ট পিরিয়ড অফ টাইম মনে করছি কারণ আমাদের প্রফেশনের শুরুতে যখন আমরা কাজ শুরু করেছি তখন বাংলাদেশের বয়স 25-30 বছর এবং ওইখান থেকে আসলে এই ট্রানজিশনটা শুরু হয়েছে এবং আমরা যখন সবাই দেশের বাইরে যখন বেড়াতে যাই কোনো উন্নত দেশে সেখানে যখন বিল্ডিংগুলো দেখি আবার বাংলাদেশে যখন এসে আমরা বাংলাদেশি স্থপতিদের কাজগুলো দেখছি আমার মনে হয় যে বাংলাদেশের স্থাপত্যের মান এখন অনেক উপরে অনেক বেটার অনেক ভালো ভালো কাজ হচ্ছে বাংলাদেশে এবং একসাথে এতগুলো সুন্দর বিল্ডিং কিন্তু বাইরে অনেক জায়গাতেই দেখা যায় না ট্রু একদমই একমত আমরা কাজের জায়গাটা ধীরে ধীরে আসবো এবং এই বিষয়ে আসলে অনেকগুলো অনেক বিষয়ে জানবো তবে ছোটবেলায় আজকে একটু ফিরিয়ে নিয়ে যেতে চাই ছোটবেলায় কোথায় বেড়ে উঠেছেন কি দেখেছেন সেই সময়টায় সেগুলো শুনবো ছোটবেলায় ঢাকাতেই বড় হয়েছি আমাদের স্কুল ছিল গভর্নমেন্ট লাইব্রেরি স্কুল তারপর ঢাকা কলেজে পড়েছি তারপরে বুয়েটের স্থাপত্য বিভাগে পড়াশোনা করার সুযোগ হয়েছিল তো ছোটবেলাটা আমাদের আমি মনে করি যে আমাদের যারা সহপাঠী বা আমাদের সমবয়সে তারা স্বীকার করবেন এক বাক্যে যে আমরা অসম্ভব সুন্দর একটা টাইম কাটিয়েছি এটা লেট 80s থেকে আর্লি 90s সময়টাতে আমাদের ছোটবেলাটা খুব আনন্দের সাথে কেটেছে ওই 80s বা 90s ওই সময়টাতে ঢাকাকে কেমন দেখেছেন বা যে সারাউন্ডিং আপনি বড় হয়েছেন ফ্রেন্ড সার্কেল ফ্যামিলি সব কিছু মিলিয়ে যদি জানতে চাই না আমার কাছে ওই সময়টা ঢাকাটা এখনও আমি রিয়েলাইজ করছি আমাদের এই মাঝ বয়সে এসে যে ছোটবেলার যে শহরটা আমরা দেখেছি বা সেই সময়ে যে আর্থসামাজিক পরিবেশ ছিল বাংলাদেশে ঢাকায় বিশেষ করে হয়তো এতটা প্রাচুর্য ছিল না হয়তো আমরা খুব লিমিটেড রিসোর্সের মধ্যে বড় হয়েছি কিন্তু একটা জিনিস আমি মনে করি যেটা 90s অসাধারণ একটা সময় ছিল যে আমরা সেই সময়টা খুব শিল্প সংস্কৃতি এগুলোর মাঝখানে বেড়ে উঠেছি হয়তো টেকনোলজি ছিল না ইন্টারনেট ছিল না কম্পিউটার ছিল না মোবাইল টেলিফোন ছিল না কিন্তু আমরা এইটা একদিক থেকে পজিটিভ ব্যাপার হিসেবে কাজ করেছে আমাদেরকে যে আমরা কিন্তু বড় হয়েছি বই পড়ে নাটক দেখে বা আমরা মুভি দেখতাম প্রচুর তো এই ধরনের কালচারাল অ্যাক্টিভিটি কিন্তু তখন অনেক বেশি ছিল মানে আমি জাস্ট একটা অন্য একটা পয়েন্টে ফোকাস করতে চাই যেমন দেখবেন যে ওই সময়ে যে যতগুলো ভালো অভিনেতার নাম বলা যায় বা যতগুলো লেখকের নাম বলা যাবে ভালো ফটোগ্রাফার সবগুলো বিষয়ে কিন্তু আমরা অনেক মানে চর্চাটা বেশি ছিল ব্যক্তি মানুষটাকে জানতে চাই কি কি করতেন সে সময় এগুলো তো আসলে সাধারণভাবে ওই সময় যারা ছিল তারা করতো কিন্তু আপনি বিশেষভাবে কি করতেন বা কি ধরনের কেমন ছিলেন আসলে একটু চঞ্চল ছিলেন কিনা এই বিষয়গুলো একটু কোনো গল্প থাকলে সব মিলিয়ে একটু শুনতে চাই জি আসলে ডানপিটে ছিলাম না ছোটবেলায় কিন্তু একটু বান্ডুলে ছিলাম তো বটেই যেমন শাসনও ছিল পড়ালেখার ব্যাপারে চাপও ছিল আবার আমরা খুব অবাধ স্বাধীনতার মধ্যে বড় হয়েছি বলতে হবে যখন শৈশব পার হয়ে কৈশোরে পৌঁছলাম তখন কিন্তু আমাদের মানে বাবা মা আমাদেরকে এত বেশি নজরদারি বা খবরদারি করতেন না আমাদেরকে টু সাম এক্সটেন্ট আমাদেরকে একটা স্বাধীনতা দিয়ে ছেড়ে দিয়েছিলেন এবং আমরা সেটাকে পরিপূর্ণভাবে ব্যবহার করেছি যেমন আমরা স্কুল পালাতাম স্কুল পালিয়ে বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করতাম ঢাকা শহরের ভেতরে এবং সেই ব্যাপার মানে স্কুল পালানোর উদ্দেশ্য ছিল কিন্তু যে আসলে আমরা দেখতে যেতাম বিভিন্ন জায়গা যেমন পুরনো ঢাকার সম্পর্কে আমরা খুবটা তখন জানতাম না পুরনো ঢাকায় বিভিন্ন অলিগুলি ঘুরে বেড়াতাম মানুষের জীবনযাত্রা দেখতাম সদরঘাটে যেতাম কমলাপুর রেলস্টেশন যেতাম এবং ওইগুলো ঘুরতে ঘুরতে তখন দেখতাম যে ইউনিভার্সিটি এলাকায় বা ঢাকার বিভিন্ন জায়গায় অনেক ধরনের কালচারাল প্রোগ্রাম হতো যেটা একটু আগে বলছিলাম যে তখন বিভিন্ন ধরনের ফিল্ম শো হতো ক্লাসিক্যাল মিউজিক্যাল প্রোগ্রাম হতো এগুলো আমরা আসলে খুব এনজয় করতাম এবং ওইখান থেকেই আসলে এগুলোর ভেতরে চলে আসা রাইট সো প্ল্যান কি ছিল যে ফিউচারে আপনি পুয়েটি পড়বেন এবং সেখানে স্থাপত্যবিদ্যা নিয়ে পড়াশোনা করবেন হ্যাঁ ছোটবেলা থেকে আসলে আমার ছবি আঁকার দিকে খুব ঝোঁক ছিল মিউজিক করতাম
তো এগুলো করতে করতে যখন ওই যে আমরা বললাম যে আমরা ঘুরে বেড়াতাম, ঢাকা ইউনিভার্সিটি যেতাম, বুয়েটে যেতাম, বা স্কুল পালিয়ে আমরা নায়েমে যেতাম বা আমরা টিএসসিতে বসতাম, সো ওই যে পরিবেশটা, ওই পরিবেশটা আমি এখন মনে করি যে আমাদের খুব ইনফ্লুয়েন্স করেছে। বা আমার এখন একটা খুব ছোটবেলার স্মৃতি মনে পড়ে যে আমরা বন্ধুরা মিলে একদিন স্কুলে পড়ি, তখন সংসদ ভবনে চলে গেলাম ঈদের দিন সকালবেলায়, সারাদিন খুব বৃষ্টি, সারাদিন সংসদ ভবনে কাটালাম, খুব আনন্দের সময় কেটেছে, কিছুই করি নাই কিন্তু জাস্ট বসে থেকেছি। তো এখন মনে হয় যে ওই যে স্পেসগুলো মানে মানে সুন্দর স্থাপত্য আসলে একটা মানুষের একটা শিশুদেরও মানসিক বিকাশে সাহায্য করে। এবং যখন পরবর্তীতে বুয়েটের স্থাপত্য বিভাগে একবার বেড়াতে যাওয়ার সুযোগ হয়েছিল, তখন মনে হলো যে হ্যাঁ এই সাবজেক্টটাতে আসলে আমরা পড়তে চাই। ওই বিল্ডিংটা দেখে, পরিবেশ দেখে বা ছাত্রছাত্রীদের যে অ্যাক্টিভিটি সেগুলো দেখে তখন থেকে আমি ইন্সপায়ার্ড ছিলাম যে আমি এই সাবজেক্টটা দিয়ে পড়তে চাই। বা একটু পরিবারেও গল্প শুনবো, কিন্তু আমরা যতটুকু আপনার সম্পর্কে জানি সেটা একটু দর্শকদের জানিয়ে আসতে চাই এই মুহূর্তে। সম্প্রতি টিচ ফর বাংলাদেশের প্রধান কার্যালয়ে ডিজাইনের জন্য মোহাম্মদ মনিরুজ্জামান ভারতের স্বনামখ্যাত জেকে সিমেন্ট অ্যাওয়ার্ডের বর্ষসেরা স্থপতির পুরস্কার অর্জন করেছেন। দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও প্রকৃতি নিয়ে স্থাপত্য শিল্পে কাজ করে যাচ্ছেন মোহাম্মদ মনিরুজ্জামান। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েটের স্থাপত্য বিভাগ থেকে ব্যাচেলর অব আর্কিটেকচার ডিগ্রি সম্পন্ন করে ৬ বছর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। 2004 সালে গড়ে তোলেন স্টুডিও ঢাকা নামের একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের তিনি প্রধান স্থপতি ও ব্যবস্থাপনা পরিচালক। এই অফিসের বর্তমান সদস্য সংখ্যা প্রায় অর্ধশত। এ যাবৎ তিনি বেশ কিছু দৃষ্টিনন্দন স্থাপনা ডিজাইন করেছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে গুলশানে টিচ ফর বাংলাদেশ প্রধান কার্যালয়, ঢাকা ক্যান্টনমেন্টে সেনাকুঞ্জ, কক্সবাজার শিশু হাসপাতাল, কক্সবাজার অফিসার্স ক্লাব, বনানীতে প্যারামাউন্ট বোট হাউস ও অ্যাগ্রোশপ এবং নিকুঞ্জে অ্যাম্বাসেডর রেসিডেন্স বিল্ডিং, সাভারে ট্রেড সেন্টার, দেশব্যাপী বার্চার পেন্টসের এক্সপিরিয়েন্স জোন সহ অসংখ্য ভবনের ডিজাইন ও ইন্টেরিয়র করেছেন তিনি। এই বিষয়গুলো নিয়ে আমরা ধীরে ধীরে কথা বলবো, তবে তার ছোটবেলার গল্পে ছিলাম সেখানে আবারও ফিরে যাচ্ছি। যেটা বলছিলাম পরিবার নিয়ে একটু শুনবো, পরিবারে সে সময় কারা ছিলেন, কয় ভাই বোন ছিলেন, সেগুলো শুনবো একটু। আমি বড় সন্তান আমার বাবা মার। আমার একটাই ভাই। আমার বাবা প্রেসে কাজ করতেন, প্রিন্টিং প্রেস। তো ওই ওইটাও একটা ওরিয়েন্টেশন ছিল যে প্রেসিশন কাজ করা, ডিজাইন রিলেটেড কাজ করা, কারণ ওই 70s 80s আসলে তো হাতে ম্যানুয়ালি কাজ করা হতো। তো এবং তাদের ক্লায়েন্ট যারা ছিলেন সবাই অবশ্যই বিভিন্ন শিল্পী মানুষ। তো ওই সব পরিবেশে আসলে ছোটবেলায় বেড়ে উঠেছি। এবং একটা সুযোগও হয়েছিল আপনার অনেক গুণী মানুষের সান্নিধ্য পাওয়ার, যেমন আমরা শুনেছি দেশ বরেণ্য অনেক কবি, সাহিত্যিক, শিল্পীদের যাতায়াত ছিল আপনাদের বাড়িতে। জি জি। দু একজনের নাম বা কোনো ঘটনা, কোনো মেমোরি যদি থাকে। আমার মনে আছে যে হয়তো ছোটবেলায় ঘুমিয়ে আছি, ঘুম থেকে উঠে চোখ খুলে দেখতাম যে আমার সামনের চেয়ারে বা সোফায় হয়তো আফজাল হোসেন বসে আছেন, বা আমিনুর মজুমদার আঙ্কেল বসে আছেন, বা হয়তো রফিক নবী আর্টিস্ট উনি বসে আছেন, কারণ ওনারা আমার বাবাকে সাথে করে নিয়ে যেয়ে প্রেসে নিয়ে যাবেন এবং তার কাজটা আগে করাবেন, ওরকম একটা ব্যাপার ছিল। তো আসলে আমার বা আমাদের আমাদের পরিবারেও আমার চাচা ফুপু যারা আছেন তারা অনেকেই মানে শিল্পরসিক ছিলেন। তো এরকম একটা আসলে আমরা ছোটবেলা থেকে পরিবেশটা পেয়েছিলাম। আপনার ছবি আঁকার আগ্রহটা কোথায় থেকে তৈরি হলো? বাবা আঁকতেন বা পরিবারের অন্য কেউ? নাকি এটা ন্যাচারাল? একদম ন্যাচারালি বলবো কারণ আমার বাবা তো আসলে প্রেসে কাজ করতেন, ওই কাজের সাথে তখন আসলে কিছুটা আর্টের সাথে রিলেটেড ছিল কিন্তু, যেমন কারণ কম্পোজ করা বা আমরা গ্রাফিক ডিজাইন যেটা বলি, তখন প্রেসে যিনি কাজ করতেন উনি কিন্তু এইগুলোকে কম্পোজ করতেন। সো ডিজাইনিংয়ের ব্যাপার ওখানে ছিল। আমাদের বাসায় বিদেশ থেকে প্রচুর সুন্দর সুন্দর ক্যালেন্ডার আসতো, মানে সুন্দর ভালো ভালো কাজ যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড, এগুলো কিন্তু আমাদের বাসায় স্যাম্পল হিসেবে আসতো। তো ওগুলো দেখে বড় হয়েছে। আর একটা ব্যাপার আমাকে ইনফ্লুয়েন্স করে, আমি আমার মনে আছে যে খুব ছোটবেলায় যে যেটা বললাম যে আমাদের আসলে তো আর কোনো এন্টারটেনমেন্ট ছিল না, একটা বাচ্চার রূপকথার বইগুলোই ছিল আমাদের প্রধান আকর্ষণ। আমার ছোটবেলায় মনে আছে যে আমরা ওয়েট করতাম যে কখন পরীক্ষাটা শেষ হবে, আমরা গল্পের বইটা নিয়ে বসবো। তো ওই সময়টা আসলে খুব সুন্দর সুন্দর বইয়ে পাওয়া যেত, যেমন রাশিয়ান রূপকথার বইগুলো পাওয়া যেত, উপকথার বইগুলো বা এশিয়ার রূপকথার বইগুলো, ওই বইগুলো তো খুব সুন্দর সুন্দর ইলাস্ট্রেশন থাকতো, ওগুলো দেখে ওগুলো আমাদেরকে আমাকে মুগ্ধ করতো আমার মনে আছে। এবং আমরা তখন থেকে ওই ধরনের ছবি আঁকার দিকে ঝোঁক ছিল। আর স্কুল থেকেও আমরা আসলে এনকারেজমেন্ট পেতাম, কারণ আমাদের স্কুলে একটা অ্যাক্টিভিটি ছিল স্কুল ডে বলে একটা প্রোগ্রাম হতো, মানে আমাদের স্কুলের জন্মদিন। তো সেদিন আমাদের কাজ ছিল প্রত্যেকটা ক্লাসই আমরা আমাদের রুমটাকে ক্লাসরুমটাকে সাজাতাম ছবি এঁকে, দেয়াল পত্রিকা করে, বা বিভিন্ন ধরনের সায়েন্স ফেয়ার হতো, মানে সব ধরনের কালচারাল অ্যাক্টিভিটিস। তো ওইখানে ছবি আঁকার আরও বেশি করে সুযোগ পেতাম এবং আমার আঁকাআঁকি ভালো লাগতো হয়তো আমাদের শিক্ষকদের বা সবার, তো ওখানে তারাও আমাকে এনকারেজ করতেন, ওইখান থেকে আসলে শুরু জিনিসটা। বিউটিফুল। সো আপনি বুয়েটে পড়াশোনা করলেন, বুয়েটের এক্সপিরিয়েন্স নিয়ে একটু জানতে চাই, ওখানকার একাডেমিক রেজাল্ট হওয়া বা কী শিখলেন সব কিছু মিলে।
আচ্ছা, আমি একটা রেজাল্টের কথা দিয়ে আগে শুরু করি, যে যেটা বলবো আমি আসলে খুব রেজাল্ট ওরিয়েন্টেড মানুষ কখনোই না, মানে সবসময় যেটা ভালো লাগতো ওটাই করব। যেমন চিন্তা করেছিলাম যে স্থাপত্যবিদ্যায় পড়তে চাই, তো আমি স্থাপত্যবিদ্যায় প্রিপারেশন নিয়েছি, সেখানে পরীক্ষা দিয়েছি, আর কোথাও ভর্তি পরীক্ষা দিই নাই। বাসায় জানে বাবা মা যে মেডিকেল স্কুল কলেজ কোনটা ছিল, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল ঢাকা কলেজ, তারপরে বুয়েটে চলে আসে। আচ্ছা, তো বাবা মা জানতেন যে আমি মেডিকেলে পরীক্ষা দিচ্ছি বা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিচ্ছি, আসলে পরীক্ষা দিই নাই, একটা একটাতেই জায়গায় পরীক্ষা দিয়েছি, আর কোথাও পরীক্ষা দিই নাই। কারণ আমি জানি চারুকলা গেলে তো পারতেন, চারুকলায় জাননি কেন? চারুকলাতেও আমরা যাওয়া আসা করতাম, কিন্তু আমার কাছে পরবর্তীতে যখন একটু বড় হয়েছি, কলেজ পাশ করছি, শুরুর দিকে চারুকলাতে ইচ্ছা ছিল, বাট কলেজ পাশ করার পরে মনে হলো যে স্থাপত্য এমন একটা জিনিস যেটা আসলে অ্যাস্থেটিক আছে, জিনিসটাকে আবার ব্যবহার করা যাচ্ছে, ওটার আসলে আমাদের ওটার ভ্যালুটা আমার কাছে ডিফারেন্ট একটা। ওকে, ফাইন। সো আপনি মনে করছেন যে আর্ট আর্টের সাথে এটা সায়েন্সের একটা যোগসূত্র থাকুক? জি জি জি। ওকে, ফাইন। সো আপনি বুয়েটের কথা বলছিলেন, যে আপনি একটা জায়গায় পরীক্ষা দিলেন এবং আপনি ওখানে পড়াশোনা ওখানে সুযোগ পেয়েছিলাম। এবং আরেকটা ব্যাপারে আমরা খুব ভাগ্যবান বলবো, যে আমরা যখন 96 যখন বুয়েটে জয়েন করলাম, এখন আমরা বিভিন্ন রকমের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো দেখছি এবং অনেকগুলো প্রতিষ্ঠান তৈরি হয়ে গেছে। ওই সময় ছিল না, ওই সময় ছিল না। এবং আমাদের বুয়েটে যারা টিচার ছিলেন তখন, তারাই কিন্তু এখন বিভিন্ন জায়গায় গিয়ে তারা এক একটা প্রতিষ্ঠান ওনারা গড়ে তুলেছেন, তারা এত মানে বড় মাপের শিক্ষক বা এরকম জ্ঞানীগুণী মানুষ তারা। তো আমরা খুব লাকি যে এই সমস্ত শিক্ষকদের আমরা একসাথে পেয়েছিলাম ওই সময়টাতে, ওটা একটা খুব সুন্দর সময় ছিল, এবং আমরা তাদের কাছ থেকে অনেক ভালো গ্রুমিং পেয়েছি বা আমরা সেই পরিবেশটা পেয়েছি, যেটা আমাদেরকে মনে হয় যে আমাদের মেধার বিকাশটা করে। আপনার বুয়েটে পড়াশোনা করা, সেখান থেকে শেখা, এবং মোটামুটি ওই বয়সে আসলে একটা ছেলের কিংবা একটা মেয়ের একাডেমিক্যালি যদি তার প্ল্যান আগে থেকেই থাকে যে আমি এটা নিয়ে পড়াশোনা করবো এবং সেখানে ওটাতেই চান্স পেয়ে যাওয়া, এটা একটা সৌভাগ্যের ব্যাপারই আমরা মনে করি আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে, তাই না? তো আপনি বুয়েট থেকে কী শিখলেন, মানে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা যদি বলতে চাই, বা আপনার ডিপার্টমেন্ট থেকে? স্থাপত্যবিদ্যাটা আসলে তো অন্যান্য অনেক সাবজেক্ট থেকে একটু ডিফারেন্ট, এখানে শুধু ডিজাইনিং না, ডিজাইনিংয়ের পাশাপাশি আরও অনেক রকমের, আমার ধারণা প্রায় 50 সাবজেক্টে আমাদের এখানে পড়তে হয়েছে, মিউজিক ডান্স থেকে শুরু করে স্কাল্পচার এবং বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্সগুলো ছিল, ফিজিক্স ছিল। আপনি এনজয় করছিলেন? আমি এনজয় করছিলাম অবশ্যই, তবে আমি আসলে বেশি এনজয় করছিলাম ডিজাইনিং সবসময় যেটা হয়, আর আমি যেটা এনজয় করি আসলে সেটা দিয়ে ফোকাস করি। যে রেজাল্টের কথা একটু আগে বলছিলাম, যে আমি কখনো রেজাল্ট ওরিয়েন্টেড মানুষ না, যে আমাকে ফার্স্ট হতে হবে বা এত নাম্বার পেতে হবে, আমার যেটা ভালো লাগে, যেটা যে কাজটা আমি এনজয় করি, আমি সেটাতে আসলে বেশি সময় দিই, অত বেশি আগে পিছিয়ে চিন্তা করি না। তবে এটা বলবো যে ওই সময়টা আমরা মানে অবশ্যই আমাদের সিলেবাসে কিছু লিমিটেশন আছে, আমাদের বিশ্ববিদ্যালয়তে আসলে স্কিল ডেভেলপ করানো হয় যে আপনি কাজটা কীভাবে করবেন, কিন্তু আসলে যখন আপনি মাঠে নামছেন, মার্কেটে যাচ্ছেন, মানুষের কাছে যাচ্ছেন, তখন আসলে যে ইন্টারাকশনটা হয় এবং আরও অনেক ধরনের ইস্যুস ফেস করতে হয়, এই ব্যাপারগুলো নিয়ে আসলে খুব একটা গ্রুমিং ছিল না বা থাকে না সাধারণত, এটা এই প্রবলেমগুলো আমরা পরে ফেস করেছিলাম। আচ্ছা, তো যেটা বলছিলেন ভালো লাগা যেটা ডিজাইনিংয়ে, তো কী শিখছিলেন বা মনে হচ্ছিল যে এটা যে এই বিষয়ে পড়বেন, সেখান থেকে শিখে এখন জিনিসগুলো করছেন বা অ্যাপ্লাই করছেন, তখন কী মনে হলো? যে আমরা যখন ক্লাস শুরু করি ওই সময়টা দেখা গেছে যে আমাদেরকে কিছু স্পেশাল টাস্ক দেওয়া হচ্ছে যেটা আগে এতটা ছিল না, ডিফারেন্ট ডিফারেন্ট টাস্ক। যেমন হয়তো একটা এক্সাম্পল দিচ্ছি, যে হয়তো আগে আমাদের পূর্ববর্তী যে ব্যাচগুলো ছিল তাদেরকে একটা ফার্নিচার ডিজাইনিংয়ের মধ্যে শুধুমাত্র তাদের একটা মডেলিং করতে হতো, কিন্তু আমাদের প্রথম বলা হলো যেটা লাইভস মানে লাইফ সাইজে বানাতে হবে, যেটা ইউজ করা যায়, বা একটা স্ট্রাকচার ডিজাইন করতে বলা হলো ফার্স্ট ইয়ারেই শুরুর দিকে, ওটাকে রিয়েলি বিল্ড করতে হবে মানে ওপেন গ্রাউন্ডে, এই ব্যাপারগুলো আগে খুব একটা ছিল না। তো আমাদের যখন এত এরকম একটা প্রেশার চলে আসলো, তখন আমরা শুরুতে খুব একটু হয়েছিলাম যে খুব সাফার করছিলাম, যে অনেক কষ্ট করতে হচ্ছে, এরকম একটা পেইন নিতে হচ্ছে, কিন্তু পরে বুঝলাম যে এটা আসলে খুবই হেল্পফুল ছিল আমাদের জন্য। যখন দ্যাট ওয়াজ এ হিউজ ইন্সপিরেশন, যে আপনি প্রথম খুব অল্প বয়সে 18-19 বয়সে আপনি নিজে ডিজাইন করলেন একটা স্ট্রাকচার, সেটাকে নিজে বিল্ড করলেন এবং চোখের সামনে দেখতে পাচ্ছেন, ইট ইস ভেরি ইন্সপায়ারিং। মানে ওটা আসলে আমাদেরকে আমাকে পরবর্তীতে অনেক হেল্প করেছে এই টাস্কগুলো। আপনার কাজে প্রবেশ করাটা কোন সময়টাতে, অনার্স মাস্টার্স কমপ্লিট করে নাকি ওই সময়টাতে কোনো একটা ফার্মের সঙ্গে যুক্ত হলেন? আমি আসলে একদম ফার্স্ট ইয়ার থেকে কাজ করতাম, মানে যেহেতু আমার ডিজাইনিং ভালো লাগতো, বিল্ড করতে, আরেকটা জিনিস হচ্ছে আমার খুব বিল্ড করতে ভালো লাগে, যেটা আঁকছি সেটা বানাতে আমি খুব আনন্দ পাই। তো ওই সময় থেকেই আমরা যেই কাজ পেতাম আমরা কিন্তু সেই কাজটাই নিতাম, পারবো কি পারবো না জানি না, বা কখনো করি নাই। ইন্টেরিয়র ডিজাইনের ব্যাপারগুলো তখন কিন্তু আসলে মিড 90s কিন্তু ডিফিকাল্ট ছিল, এতটা এক্সপোজ ছিল না, ইন্টারনেট ছিল না, সব কিছু
বেশি ইনফরমেশন আমরা পাচ্ছি না, কীভাবে বানাতে হবে, কোথায় পাওয়া যাবে আমরা কিছু জানি না, কিন্তু কেউ একটা কিছু বললে আমরা করে ফেলতাম। তো ফার্স্ট ইয়ার থেকেই আসলে আমরা বাইরে কাজ করতাম। এটা এমন না যে আসলে ব্যবসায়িক কারণে, এটা হচ্ছে শেখার চেষ্টা করা আর কি, যে একটা কিছু করলে শেখা যায়। তো আসলে ফার্স্ট ইয়ার থেকে আমরা বাইরে কাজ করছি এবং ফার্স্ট ইয়ারে কাজ করতে করতে দেখা যাচ্ছে সেকেন্ড ইয়ারে উঠেই আমরা বন্ধুরা মিলে একটা ফার্নিচার কোম্পানি পড়তে হয়েছিল, কারণ আমরা প্রচুর ফার্নিচার তৈরি করতাম শখে বসেই, ব্যবসায়িক উদ্দেশ্যে না। ফার্নিচারটাকে আপনাদের গ্রাউন্ডে পড়ে? জি, কারণ ইন্টেরিয়র ডিজাইন তো আসলে পড়ছে। ও ফাইন, হ্যাঁ, ইন্টেরিয়র, ইন্টেরিয়র ডিজাইন আমাদের ফার্নিচার একটা পার্ট আছে। স্থাপত্যবিদ্যার মধ্যে কি ইন্টেরিয়রটাও পড়ে? জি, আমাদের কোর্সের ভিতরে আছে ইন্টেরিয়র ডিজাইন শেখানো। সো তার মানে আমরা যদি বলি যে একটা বিল্ডিং এর কোন কোন এরিয়াটা আপনারা কভার করেন, ডিজাইনিং একটা এরিয়া আপনারা কভার করেন, এন্ড ডিজাইনিং এর সাথে ডেফিনেটলি আপনাদের ইঞ্জিনিয়ারিংটাও কিছুটা হলো শিখতে হয়, কিছুটা ধারণা থাকতে হয় স্ট্রাকচার নিয়ে, ধারণা, কারণ আমি এমন একটা স্ট্রাকচার করলাম যেটা সায়েন্স সাপোর্ট করছে না, সো ডেফিনেটলি তো সেটা এক্সিকিউট করা সম্ভব না। স্ট্রাকচারাল ডিজাইন এন্ড ডিজাইন কিভাবে চিন্তা করছেন, তার প্রিন্সিপাল কি, বেসিক প্রিন্সিপাল জানতে হয়। আচ্ছা, তা না হলে তো আপনি একটা মন গড়া জিনিস বানালে উনি সেটাকে আবার কন্টিনিউ করতে পারবেন, রাইট? সো প্লাস হচ্ছে ইন্টেরিয়রটা নিয়েও আপনাদের আপনি কেমন চান, এবং আসলে তো সবারই বাসা একের জন্য এক রকম হওয়ার কথা, কিন্তু আপনার লাইফস্টাইল একরকম, আপুর লাইফস্টাইল একরকম, তো ওনার পছন্দ ডিফারেন্ট, ওইখান থেকে কিন্তু ডিজাইনটা শুরু হতে পারে। তখন দেখা যায় যে ফার্নিচার প্লেসমেন্ট থেকে একটা ডিজাইন শুরু হতে পারে, রুমের অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু, তারপরে গিয়ে আমরা বিল্ডিং এক্সটেরিয়ার আসলাম, তারপর ল্যান্ডস্কেপও কিন্তু আমাদের আর্কিটেকচারের একটা পার্ট, ল্যান্ডস্কেপ আর্কিটেকচার বলছে এটাকে। তো আলাদা করে তো বাংলাদেশে এগুলো স্পেশালাইজড সাবজেক্ট এখানে এখনো হয়নি এভাবে, তো এই পুরোটার মধ্যে আসলে আমাদেরকে মোটামুটি, বাট এগুলো তো পার্ট হয়ে যাচ্ছে, এগুলো তো ডিভিশন হয়ে যাচ্ছে, লাইক ল্যান্ডস্কেপের উপর একটা সাবজেক্ট, ইন্টারভিউর উপর একটা সাবজেক্ট, এগুলো আলাদা আলাদা হয়ে যাচ্ছে। হ্যাঁ, স্পেশালাইজেশনে যাওয়া যায়, আসলে তো আমাদের স্নাতকটা প্রফেশনাল কোর্স একটা এবং 5 বছরের কোর্স, অন্য যে কোনো স্নাতক যেরকম 4 বছর, এখানে 5 বছর, এবং এখানে আমাদের সবগুলো মানে বিষয়েরই একটা ওরিয়েন্টেশন দেওয়া হয়। আচ্ছা, সো সাধারণত যেটা আমরা দেখি যে বইয়ের থেকে পড়াশোনা করুক বা অন্য জায়গা থেকে পড়াশোনা করুক, তাদের একটা টার্গেট থাকে যে বিসিএস করবে, ফার্স্ট ক্লাস গ্রেজুয়েট অফিসার, আপনাদের গ্রাউন্ডটা তো সরকারও আছে, আপনারা চাইলে ওখানেও প্রকৌশল বিদ্যাতে আপনারা যেতে পারেন, তো আপনার টার্গেটটা কি ছিল? আমার টার্গেট সবসময় ছিল আমি ডিজাইন করতে পছন্দ করি। সেটা কোন গ্রাউন্ডে, যে কোনো মানে লাইক পার্সোনাল এরিনা থেকে, প্রাইভেট ফার্ম থেকে, নাকি সরকারি? প্রাইভেট ফার্ম থেকে। প্রাইভেট ফার্ম থেকে। আসলে চাকরি করার ইচ্ছা কখনো ছিল না, কারণ ওই যে একটু ফ্রিডম নিয়ে কাজ করার অভ্যাস ছোটবেলা থেকেই, সো নিজে প্র্যাকটিস করবো এরকম একটা চিন্তা ছিল। মাঝখানে যদিও কয়েকবার ভেবেছিলাম যে বাইরে হায়ার স্টাডিজ জন্য যাবো, প্রিপারেশন নিয়েছিলাম, একবার ভাবলাম যে ইমিগ্রেন্ট হয়ে বাইরে কাজ করবো, চলে যাবো, সেটাও হয়ে গেছিলো, বাট ওগুলো সবই কোনোটাই আর পরে ডিসিশন নিলাম যে বাইরে যাবো না। কেন হয়নি? দেশে কাজ করতে আসলে মনে করছি যে এটা কি আসলে রিজন, সবাই এটা বলে, সবাই এটা বলে, এগ্রি করি, রেসপেক্ট, মানে এই ফিলিংসটাকে রেসপেক্ট করি, বাট এখানে তো আসলে যে কোনো মানুষই চায় যে নিজের ক্যারিয়ারে একটা নতুন পালক যুক্ত হোক, এবং সেখানে আমাদের দেশের বাইরে থেকে যখন একটা শিখে আসবেন একজন ইঞ্জিনিয়ার, তা ডেফিনেটলি মার্কেট ভ্যালুটাও অনেক হাই হয়ে যায়, শেখারও একটা জায়গা থাকে, তো সেই জায়গা থেকে আপনি সুযোগ পেয়েও যাননি, এটা একটা কোশ্চেন রেজ করার মতো ব্যাপার না? জি, কিন্তু আসলে আমাদের সাবজেক্টটা অনেকটাই মানে ব্যবহারিক জ্ঞান, আপনি কাজ করতে করতে আমরা জিনিসগুলো শিখি, কিন্তু ওই যে বলছিলাম যে আপনার সিলেবাসটা কিন্তু সবগুলো বিষয়ে অন্তর্গত থাকছে না, আর বাংলাদেশে কাজ করতে হলে বাংলাদেশের কনটেক্সটটা বুঝতে হবে আগে, আসলে যেটা আমার মনে হচ্ছে ওটা একটা কাইন্ড অফ গাট ফিলিং ছিল, কোইন্সিডেন্স, যে সব প্রিপারেশন হয়ে যাওয়ার পরেই মনে হচ্ছিল যে না যাবো না, এখানেই ভালো লাগছে কাজ করতে। সো আমি সবসময় আমার এই ফিলিংগুলোকে, গাট ফিলিংগুলোকে আমি আসলে প্রাধান্য দিয়েছি লাইফে, যে যেটা করতে ভালো লেগেছে সেটা বা মন সায় দিয়েছে সেদিকে গিয়েছে, তবে এখন যেটা মনে করি যে রাইট ডিসিশনটা নেওয়া হয়েছে, কারণ দেশে কাজ করতে হলে দেশের আর্থসামাজিক অবস্থা, মানুষের রুচি, তাদের বাজেট এবং তাদের আমাদের ক্লাইমেট, এগুলো বুঝতে বোঝাটা বেশি জরুরি। যদি আমি ইউরোপে একটা জায়গায় পড়ি, ওদের কিন্তু কমপ্লিটলি কনটেক্সটা ডিফারেন্ট, এবং আমরা এখন লোকালি যারা কাজ করছি আমরা একটা কনটেক্সচুয়াল কাজ করতে চাই, এখানকার যেটা অ্যাভেলেবল ম্যাটেরিয়াল, অ্যাভেলেবল টেকনিক, অ্যাভেলেবল ক্রাফটসম্যান, এগুলো জানা বেশি জরুরি, এবং এগুলো মানে হাতে কলমে কাজ না করলে এগুলো জানা যাবে না, এগুলো আসলে বাইরে গিয়ে কোর্স করে এগুলো জানা সম্ভব। এমনিতে বাংলাদেশের মাটি, লাবণ্য সরি আমি ইন্টারাপ্ট করে ফেলছি, আমি দিচ্ছি একটু পরে, সেটা হচ্ছে এমনিতে বাংলাদেশের মাটি যেহেতু প্রাসঙ্গিকভাবে চলে আসলো, সুপার হাই রাইজ বিল্ডিং এর জন্য উপযুক্ত কিনা, লাইক দুবাইয়ের কথা যদি আমরা বলি, সেখানে এরকম বিল্ডিং হয়েছে, আমেরিকাতে আছে, আমরা কি আমাদের মাটি কি এরকম তৈরি, মানে পদ্মা সেতু করতে গিয়ে আমরা যেটা দেখলাম মোটামুটি ভালোই বেগ পেতে হয়েছে, তো আমাদের মাটি আসলে রেডি কিনা? আমি যতটুকু আসলে তো সয়েল নিয়ে আমাদের খুব বেশি ধারণা নাই, তবে যতটুকু কাজ করতে করতে বুঝি যে পদ্মা সেতুর কথাটা ডিফারেন্ট, ওটা তো আসলে এরকম খরস্রোতা নদী তো আসলে দুনিয়াতে খুব একটা নাই, একটা দুটোই আছে।
কিন্তু আমাদের সয়েল টেস্ট করে যদি হার্ড সয়েল লেয়ার পাওয়া যায় যে কোনো হাইটের বিল্ডিং করা সম্ভব এবং হচ্ছেও তো অলরেডি 40 তলা বিল্ডিং হচ্ছে এবং আরও বহুতল ভবনের প্ল্যানিংয়ে চলে আসছে হয়ে যাবে আচ্ছা তো ওটা একটু জানছিলাম যে যেহেতু বাংলাদেশে কাজ করতে চেয়েছেন বাংলাদেশের কনটেক্সট জানতে চেয়েছেন কিভাবে আসলে নিজেকে তৈরি করছিলেন বা স্টাডি করছেন কিভাবে যেহেতু বলছিলেন যে এটা নিজেরও একটা দক্ষতার বিষয় যে নিজেকেই আসলে তৈরি করতে হয় নিজেকেই জিনিসগুলো বানাতে হয় বিষয়গুলো জানতে হয় তো কিভাবে নিজেকে তৈরি করছিলেন বিষয়গুলো দুইভাবে তৈরি করছিলাম একটা হচ্ছে যে প্রথম কথা যেটা বুঝতে পেরেছিলাম কাজ করতে করতে যে কন্টিনিউ করা অনেক ধরনের ব্যর্থতা আসবে প্রতিবন্ধকতা আসবে কিন্তু কাজগুলোকে কন্টিনিউ করে নেওয়া বারবার ভুল হচ্ছে আবার চেষ্টা করছি এটা একটা বিষয় আর একটা বিষয় আমি মনে করি যে টিম ওয়ার্ক কারণ আমাদের আর্কিটেকচার মানে এই ধরনের কাজগুলো স্থাপত্যবিদ্যার এটা একা একা সম্ভব না এটা টিম প্রয়োজন হয় তা আমি আস্তে আস্তে করে টিমটা তৈরি করা শুরু করেছিলাম এখন আলহামদুলিল্লাহ আমরা আমি খুব ভাগ্যবান যে আমাদের খুব সুন্দর একটা টিম এর সাথে আমি কাজ করছি এবং ওই টিমটাকে গ্রুমিং করার একটা বিষয় আছে টিমটা সম্পর্কে জানতে চাই কবে শুরু করেছেন কতজন ছিলেন আচ্ছা আমাদের স্টুডিও ঢাকা আমি রেজিস্ট্রেশন করেছি 2004 কিন্তু যেহেতু প্রথমে কিছুদিন গবেষণায় কাজ করেছি আমাদের বুয়েটের একজন প্রফেসরের সাথে তারপর কিছুদিন প্রাইভেট একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি তো এরপরে যখন দেখলাম যে না আমাদের আমি তো আসলে আমার মেইন আগ্রহের জায়গাটা হচ্ছে ডিজাইন কনস্ট্রাকশন বা প্র্যাকটিস করা ওটা কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে তখন ওগুলো বাদ দিয়ে আমি পুরোপুরি চলে আসি ডিজাইন বা কনস্ট্রাকশন বা আমাদের প্র্যাকটিসে তো এই প্র্যাকটিস করতে করতে স্লোলি স্লোলি একজন দুজন করতে করতে এখন আমাদের একটা আলহামদুলিল্লাহ সুন্দর একটা টিম তৈরি হয়েছে এবং আমাদের সব ইনহাউস টিম আছে ভিজুয়ালাইজেশন ডিজাইন ড্রয়িং থেকে শুরু করে কনস্ট্রাকশন পর্যন্ত আমাদের নিজস্ব ইনহাউস টিম দিয়ে আমরা কাজ করছি প্রথম প্রোফাইল ওয়ার্ক যদি আমরা বলি যে প্রোফাইলে অ্যাড করার মতো বলার মতো মনুমেন্টাল ওয়ার্ক যেটাকে বলি সেটা কোনটা ছিল এক্স্যাক্টলি আসলে এরকম ঠিক স্পেসিফিক কোনো কাজের কথা এখন মনে পড়ছে না কারণ অনেক দিন থেকে তো কাজ করছি তবে রিকগনিশন যদি বলেন যে ইন্টারন্যাশনাল রিকগনিশন আমাদের টিচ ফর বাংলাদেশের মাধ্যমে এসছে এর আগেও আমরা মানে কিছু বিল্ডিংয়ে কাজ করেছিলাম কয়েকটা আমরা মানে ক্লোজ কম্পিটিশন বলি কতগুলো আমরা ক্লোজ কম্পিটিশনে উইন করেছিলাম যেগুলো আসলে অনেকগুলো প্রজেক্টই পাবলিশ করার মতো আসলে পারমিশন সবসময় থাকে না ক্লায়েন্টরা চান না যে এগুলো আমরা বলি কারণ তাদের কিছু সিক্রেসির ব্যাপার থাকে তো বাট আমি খেয়াল করছি যে গত 4-5 বছরে আমাদের যে কোনো ছোটোখাটো যে কোনো কাজই মানুষজন পছন্দ করছে আমি মানুষের কাছে ভালো রেসপন্স পাচ্ছি আমাদের ক্লায়েন্ট গ্রুপ বা নতুন নতুন মানুষের কাছ থেকেও সো মোটামুটি 4-5 বছর থেকে আমরা ভালো রেসপন্স পাচ্ছি প্রথম যখন কাজ শুরু করেন তখনকার অভিজ্ঞতা শুনব প্রথম যখন কাজ শুরু করি সেটা মানে কিছু ইন্টারভিউ দিয়ে কাজ শুরু হয়েছিল যেটা বলছিলাম যে আমি ছাত্র অবস্থা থেকে কাজ করি ইন্টারভিউ কাজ পেলাম তারপরে প্র্যাকটিস শুরু করার পর থেকে কিছু বেশ কিছু রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে কাজ করেছি কিন্তু যেটা হয়েছে কি যে যেটা বললাম যে আমরা অনেক ভুল করতে করতে শিখেছি যে হয়তো একটা ডিজাইন করলাম কনস্ট্রাকশন ফেজে গিয়ে ক্লায়েন্ট সেই বিল্ডিংগুলো তার মতো করে করলেন কনস্ট্রাকশন করার সময় নিজের মতো করে চেঞ্জ করছেন আর যেহেতু তখন আমরা খুব ইয়াং আমাদের অতটা বেশি মানে মতামতে গুরুত্ব না দিয়ে তারা নিজেদের মতো করে করলেন সেই জন্য প্রথম দিকের অনেকগুলো কাজই যদিও আমরা মনে করি যে আমরা খুব প্যাশন নিয়ে ডিজাইন করেছি কিন্তু অনেকগুলো প্রজেক্টই আসলে এরকম ড্যামেজড হয়েছে তো বাট পরবর্তীতে যেটা মানে এখন যেটা দেখতে হচ্ছে আমরা অনেকগুলো মসজিদ মন্দির ডিজাইন করেছি আচ্ছা আমি ওই জায়গাটা একটু জানতে চাই সেটা হলো যে এই যে আপনি বললেন যে প্রথম একটা ডিজাইন করেন ডেফিনেটলি সেটা যিনি ওনার তিনি ওকে করেন প্রাথমিক পর্যায়ে ওকে করার পরে পরবর্তীতে যখন এক্সিকিউশন লেভেলে গিয়ে টাইম টু টাইম তিনি চেঞ্জ করেন এটার পেছনের কারণটা কি এটার পেছনে মেইন কারণ হচ্ছে যে আমাদের যেরকম একটা প্রফেশনাল ট্রেনিং থাকার জন্য যখন একটা ড্রয়িং করছি ডিজাইন করছি তখনই আমরা ভিজুয়ালাইজ করতে পারি যে কেমন হতে যাচ্ছে বিল্ডিংটা বা স্পেসগুলো কিন্তু যেহেতু যারা আসলে লেম্যান এই প্রফেশনের সাথে সম্পর্কিত না কিন্তু তিনি তার বাড়ি কনস্ট্রাকশন বা তার স্ট্রাকচারটা কনস্ট্রাকশন করছেন তখন উনি হয়তো যে পারসিভ করতে পারছেন না জিনিসটা কি হতে যাচ্ছে সেজন্য উনি ওনার মতো করে ইন্টারপ্রেট করে জিনিসটাকে চেঞ্জ করছেন পরে আবার দেখা যায় যে আমরা যেখানে ছিলাম সেখানে আবার ব্যাক করতে হয় না এটার পিছনে কি অন্যতম একটা কারণ থাকে যিনি ক্লায়েন্ট তিনি বুঝতে পারছেন না বা তাকে বোঝাতেও আপনার অনেক সময় ফেলিওর লাইক আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই বেলকনির সাইজ আপনারা হয়তো বা ধরেছেন হচ্ছে 1 মিটার বা তারও কম বাট উনি যখন প্র্যাকটিক্যালি দেখলেন গ্রাউন্ডে গিয়ে যে ঠিক আছে এটা হয়ে গেছে এবং সাইজটা আসলে আমার মনের মতো না তো এই যে ব্যাপারটা এটা ডেফিনেটলি যারা ডিজাইন করেছে তারাও তো বোঝাতে ব্যর্থ হয়েছে নইলে উনি আসলে গ্রাউন্ডে গিয়ে কেন আউটপুট করে সেই জিনিসটা চেঞ্জ করবেন
আচ্ছা ওই কথাই আমি আসলে এক্সপ্লেইন করলাম, কারণ একটা 4 ফিট বা 6 ফিট আসলে সাইজটা কতটুকু এটা আমরা আগে থেকে পারসিভ করতে পারি, কিন্তু আরেকজন উনি পারছেন না, তো উনি যখন প্র্যাকটিক্যালি বানানোর পর দেখছেন তখন মনে হচ্ছে যে আমি এটা চাই না, অথচ এটা কিন্তু ড্রয়িং টেবিলেই চেঞ্জ করা যেত, বা উনি যদি ওনার উনি কি চাচ্ছেন সেটা যদি এক্সপ্রেস করতে পারতেন তাহলেও আমাদের জন্য সহজ হয়, কারণ এতে কি কস্ট বেড়ে যায় না? অবশ্যই কস্ট বেড়ে যায়, সময় নষ্ট হয়, কস্ট বেড়ে যায়। ওকে, কিন্তু আমরা যেটা করি আসলে আমাদের স্টুডিও থাকার কথা বলবো যে আমরা কিন্তু মানে ক্লায়েন্ট যেটা চাচ্ছেন বা ওনার কি প্রয়োজন আমরা কিন্তু সেটাকে ফোকাস করি, মানে ওনার যে রুচি, ওনার যে বাজেট, উনি কীরকম থাকতে পছন্দ করেন, ওনার লাইফস্টাইল কেমন, সেটাকে আমরা বুঝে তারপরে তার মতো করে কিন্তু আমরা বিল্ডিংগুলো করি। সেজন্য আমাদের প্রত্যেকটা প্রজেক্ট ইউনিক হয় সাধারণত। ওকে, তো আমরা ওই ব্যাপারটাকে প্রাধান্য দিই এবং দেখা যাচ্ছে যে আসলে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের ইদানিং, ওটা আমি বলছি আর্লি লাইফের কথা, বাট ইদানিং বেশের প্রজেক্ট কিন্তু আমাদের সেই কাজটা করতে হয় না যে ভুল করে আবার ভেঙে ফেললাম আবার তৈরি করলাম, এটা আমাদের পাস্ট এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আপনারা হয়তো ওই ভুলগুলো বুঝতে পেরেছেন যে আসলে কেন এটা হয়, সো পরবর্তীতে আপনারা ওইটাকে এক্সিকিউট করেছেন, সেটাই হচ্ছে বিষয়। যেটা বলছিলেন আপনি যে মসজিদ এবং মন্দিরের নকশাও সে সময় করছিলেন, সেই বিষয়ে যদি একটু শুনি। জি, আমাদের মানে যেমন স্ট্রাকচার তো অনেক রকমের আছে, রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল, রিলিজিয়াস, তো আমরা সব ধরনের কাজ করতে পছন্দ করি। যেমন আমরা হসপিটাল ডিজাইন করেছি, মানে ভালো লাগে এগুলো ভ্যারিয়েশন নিয়ে কাজ করতে ভালো লাগে, যেমন মানে একটা কনভেনশন হল একটা একরকম, রিসোর্টগুলো একরকম, তো মসজিদ মন্দিরের ব্যাপারটাও একটা স্পিরিচুয়াল স্পেস, ওটা কেমন হতে পারে, এবং সেই জিনিসগুলো সেগুলো নিয়ে কাজ করাটা ডিফারেন্ট অভিজ্ঞতা। তো আমরা বেশ কিছু মসজিদ মন্দিরও ডিজাইন করেছি যেগুলো বিল্ড হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, বিউটিফুল। না, একটা স্ট্রাকচার দেখার পরে মানুষ তো আসলে বাইরে থেকে ফার্স্ট একটা ওয়াও এক্সপ্রেশন দেয় যে না এটা কে বানিয়েছে, তারপর ইন্সপায়ার হয়ে হয়তো বা সে নিজেও করে বা অন্য কাউকে সাজেস্ট করে। সো আপনার একটা বিল্ডিং তৈরি করতে গেলে আপনাদের সিগনেচারটা কী, মানে আপনারা কোন কোন বিষয়গুলোতে গুরুত্ব দেন, দেখে মনে হবে যে না এটা এই ফার্মের কাজ, এরকম কিছু কি আছে? আসলে একটা ক্যারেক্টার দাঁড়িয়ে যায় অনেক সময়, যারা আসলে মানে অবজার্ভ করেন তারা বুঝতে পারেন যে আসলে এটা কাদের করা কাজ, একটা ছাপ রয়ে যায়। কিন্তু আমরা আসলে মানে একদম স্পেসিফিক যে এই মেটেরিয়াল নিয়ে কাজ করবো, এই প্যাটার্ন নিয়ে কাজ করবো, এরকম না। আমরা খুব মানে এখনও ফ্রিডম নিয়ে চিন্তা করি। ওই যে বললাম যে আপনি যদি ব্রিক পছন্দ করেন আপনার জন্য ব্রিক স্ট্রাকচার আমরা যাই, আর একজন যদি কংক্রিট পছন্দ করে কংক্রিট, অন্য কেউ যদি প্লাস্টার পেইন্ট পছন্দ করে। এটা ভালো না মন্দ, আমরা একটা কম্পারেটিভ যদি অ্যানালাইসিসের জায়গাতে আসি, ঢাকা শহরে অনেক যদি বলি আমরা কনস্ট্রাকশন ফার্ম আছে যাদের বিল্ডিংগুলো দেখলেই বোঝা যায় যে এটা অমুকের বিল্ডিং, এবং অনেক দিন ধরে পুরনো সময় ধরে তারা এই কাজগুলো করছেন, হ্যাঁ ভেতর বাহির কিন্তু একই রকম এবং তারা খুবই ফেমাস। হ্যাঁ, যদি বলা যায় আমরা রিসেন্টলি কিছু বিল্ডিং দেখি লিড সার্টিফাইড, যেগুলো দেশের বাইরে থেকে সার্টিফাই করছে এবং সেগুলো দেখেই বোঝা যায় এই বিল্ডিংটা লিড সার্টিফাইড হতে পারে যদিও লোগোটোকো থাকে। তো এই যে সিগনেচার তৈরি করা, এটা তো আসলে শুধু বিল্ডিংয়ের ক্ষেত্রে না, বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রেও আমরা দেখি। সো এটা ইম্পর্টেন্ট না, কারণ মাল্টি ফেস যখন দাঁড়ায় যায় একটা কাজের মধ্যে তখন তো আসলে কোনো ইউনিকনেস আসলে কি থাকে, গ্রো করে? ইউনিকনেসের ব্যাপারটা নিয়ে আমার মানে আমাদের একটু ডিফারেন্ট রকমের চিন্তা আছে, যে একই যেটা বলছিলাম যে একই মেটেরিয়াল দিয়ে কাজ না করেও কিন্তু ইউনিকনেস আসতে পারে। অনেক ধরনের ভ্যারাইটি বা ভ্যারিয়াস টাইপ অফ মানে ফর্মে অনেক ধরনের ক্যারেক্টার আছে, বিভিন্ন ধরনের ক্যারেক্টার ফর্ম নিয়ে কাজ করেও কিন্তু আমরা ইউনিকনেস আমরা পেতে পারি। তো এটা একটা জায়গায় এটা আসলে মানে ভ্যারি করছে যে কে কোন স্টাইলে কাজ করছে। তো এবং ধরা যাক আমি আরও আগে পেছনে যদি যাই, যারা মডার্নিস্ট তাদের ফর্মগুলো দেখলেই বলছে তারা মডার্নিস্ট, কিন্তু এখন আসলে আমরা ওরকম কোনো স্পেসিফিক কোনো ইজম নিয়ে কাজ করছি না। ওকে, এবং আমরা আসলে এখনও খোঁজার চেষ্টাও করছি মানে এটা আসলে কী হতে পারে। বলা যেতে পারে যে আমরা কনটেক্সট নিয়ে কাজ করি, আমরা এনভায়রনমেন্ট নিয়ে সচেতন আছি, লিড সার্টিফিকেশন একটা তো বড় ব্যাপার আছে, কিন্তু সবাই তো লিড সার্টিফিকেশন এফোর্ড করতে পারবে না। এবং আমাদের একটা ব্যক্তিগত মতামত হচ্ছে যে লিড সার্টিফিকেশন আমাদের খুব একটা প্রয়োজন মানে রেগুলার প্রজেক্টে হবে না, কারণ জাতিগতভাবে কিন্তু আমরা আসলে সঞ্চয়ী, আমরা কিন্তু রিইউজ করতে পছন্দ করি, তাই না? এটা আমাদের চরিত্রের ভেতরেই আছে। কিন্তু আমার তো মনে হয় আমরা আসলে বিল্ডিং তৈরি করার সময় এই দুটো জিনিস মাথায় একদমই রাখি না, কে কার জায়গায় কতটুকু দখল করতে পারবো, কে কার সীমানা কতটুকু ঠেলতে পারবো, একটা ছোট্ট জায়গার মধ্যে কতগুলো বেশি রুম বানাতে পারবো, এইগুলোই হচ্ছে আমাদের চিন্তাভাবনা। এবং এটার পেছনে যুক্তিও আছে, আমাদের লোকজনও অনেক বেশি, একটু খোলামেলা হলে যেটা ভবিষ্যতে আমার জন্যই ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, এই সেন্সটা তো আসলে আমাদের মধ্যে বোধ হয় কমন সেন্সের জায়গাতে বোধ হয় মানে যদি সব প্রেক্ষাপটে বলি তাহলে নাই। আপনি কি বলবেন? হ্যাঁ, এটা তো দেখাই যাচ্ছে আসলে, আমরা মিনিমাম যে সেটব্যাক রুলস সেটাও আমরা মানছি না, আমরা মনে করছি যে আমি একটু বাড়তি নিতে পারলেই বোধ হয় আমার লাভ হলো, কিন্তু আসলে যে সামগ্রিকভাবে তো ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা, পরিবেশটা নষ্ট করে ফেলছি, আলো বাতাস পাচ্ছি না,
এই আনহেলদি পরিবেশে থাকলে তো আসলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হয়তো আমি বা আমার পরিবারই সাফার করব, এই জিনিসগুলো মানে সুদূরপ্রসারী চিন্তা থাকা উচিত মনে করি আমি। আপনারা এটা এটা যখন ক্লায়েন্টকে বোঝান তখন কিভাবে বোঝান যে না আপনারা এটুকু ছেড়ে দেওয়া উচিত, এইভাবে করা উচিত, এটা আলো বাতাসের জন্য উপকারী? এখন আসলে অতটা বোঝাতে হয় না, কারণ এখন মানে রাজুকের নিয়মকানুন অনেক স্ট্রিক্ট, সবগুলো জায়গাতে এগুলো মেনে কাজ করতে হয়, আমরা নিয়মের বাইরে আসলে যাই না। রাজুকের বাইরে গিয়ে কাজ করার অভিজ্ঞতা হয়েছে আপনাদের? জি জি, আমরা মানে একদম লোকাল এরিয়াতে যেখানে আসলে পৌরসভা এরিয়া, হ্যাঁ হ্যাঁ ওসব জায়গায় কাজ করা। ওখানে কি ওখানে আপনারা কি বোঝান? ওখানে আসলে তো যেহেতু অত ঘনবসতি না, ওখানে এগুলো নিয়ে খুব একটা প্রবলেম হয় না, আর ল্যান্ডের প্রাচুর্য থাকে ওগুলো, মানে ওইখানে এত আসলে এই সেট ব্যাক বা এই কনজেশনটা কোনো ইস্যু হয়। আরেকটা বড় ইস্যু বোধ হয় সারা দুনিয়াব্যাপী এখন আমরা চিন্তা করছি, কারণ একটা মানুষ সারা জীবনের সঞ্চয় দিয়ে একটা বিল্ডিং তৈরি করে এবং দেখা গেল যে ভূমিকম্প হলো বা কোনোভাবে তার ওই জায়গাটায় থাকা হচ্ছে না, কোটি কোটি টাকা সে ওখানে ইনভেস্ট করেছে, সো এটাকে রিইউজ করার যে ব্যাপারটা সেই জায়গাটায় আমাদের আসলে তেমনভাবে ওই ম্যাটেরিয়ালগুলো তেমন কোনো কাজেই লাগে না, আমরা খুব সস্তা দামে বিল্ডিংটা বিক্রি করে দিই বা জায়গাটা বিক্রি করে দিই। সো এই জায়গাগুলোতে আসলে সায়েন্স কী করছে বা আপনাদের স্থাপনার জায়গা থেকে কোনো কিছু কি ব্যাপার আছে যে আমি যে ম্যাটেরিয়ালটা এখানে ইউজ করলাম সেটাকে আমি রিউজ করতে পারবো ভবিষ্যতে অন্য কোথাও গিয়ে নিয়ে? এখন আসলে আমাদের কমন যে বিল্ডিং ম্যাটেরিয়াল মানে ব্রিক অ্যান্ড কংক্রিট, এটাকে রিউজ কিন্তু হচ্ছে, রিউজই হচ্ছে না তা না, ব্রিকটাকে আবার রিউজ করা যায় বা কংক্রিটটাকে আমরা বিভিন্ন ব্লক মেকিং এর কাজে ব্যবহার করা হচ্ছে বা পুরনো বিল্ডিংটাকে কিন্তু আমরা বিক্রি করে দিচ্ছি যে মানে যারাই কাজ করছেন আর কি, তো ওটা একটা এক্সটেন্ডের রিউজ হচ্ছে। কিন্তু স্টিল বিল্ডিং বা অন্যান্য অনেক ম্যাটেরিয়ালের মতো না, স্টিল বিল্ডিং যেমন আপনি চাইলে মানে পুরোটাই খুলে নিয়ে নিজের মতো রিউজ করতে পারছেন, ওরকম ম্যাটেরিয়ালের লিমিটেশনের জন্য এটা হচ্ছে না। ওকে, এটাগুলো কিগুলো কি খুব এক্সপেন্সিভ স্টিল বিল্ডিং আমরা যেগুলো ইউজ করছি রড সিমেন্টের জায়গা থেকে, কি কতটুকু পরিমাণ এক্সপেন্সিভ? জি, এক্সপেন্সিভ তো অবশ্যই, কারণ একটা বিল্ডিংয়ের আসলে মেজর কস্টটাই তো রিইনফোর্সমেন্টে চলে যাচ্ছে। আমরা কংক্রিটের বিল্ডিংয়ের ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে সবচেয়ে দামি ম্যাটেরিয়ালটা হচ্ছে ওখানকার স্টিল, এবং পুরো বিল্ডিংটা যদি আমরা স্টিলই করি তাহলে তো বিল্ডিংয়ের কস্ট বেড়ে যাচ্ছে অনেকটাই। আর আমাদের ইকোনমিকের এখনও যে স্ট্রাকচার তাতে করে যদি 20% 30% একটা কস্ট বাড়ে সেটাও একটা মানুষের জন্য কিন্তু অনেক, যেটা আপনি বলছিলেন যে সারা জীবনের সঞ্চয় দিয়ে একটা মানুষ করছে তার জন্য 30% প্রাইস মানে এক্সকালেশন কিন্তু অনেক বড় একটা ব্যাপার। এবং আরেকটা ব্যাপার আছে যে আমাদের দেশের ওয়েদারটাও কিন্তু আসলে খুব মানে ডিফিকাল্ট, সহজ একটা ক্লাইমেটে আমরা থাকি না, এখানে গরম হচ্ছে, ঠান্ডা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, সবচেয়ে বড় কথা সাথে সাথে একটা ওয়েদার আছে। সো এটার ক্ষেত্রে কিন্তু ওই ব্রিক বা কংক্রিট ম্যাটেরিয়ালটা অনেক সাস্টেনেবল রাদার দ্যান স্টিল। তো বলছিলেন জেলা বা উপজেলা পর্যায়ে আপনারা কাজ করে থাকেন, তো সেখানকার অভিজ্ঞতা কেমন হয় আসলে কাজ করতে গিয়ে? আমরা বাংলাদেশের অনেকগুলো জেলাতেই কাজ করছি, এখন কোস্টাল এরিয়াতে কাজ করছি, ওইসব জায়গাতে অভিজ্ঞতা আরও ভালো, কারণ যেহেতু এত ঘন বসতি না, একটু প্রাকৃতিক পরিবেশে কাজ করা যায়, খোলামেলা জায়গায় কাজ করা যায়, বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আসলে আমরা ঢাকার বাইরে কাজ করতে গেলে ওই সব ক্লায়েন্টের কাছ থেকে আরও বেশি ফ্রিডমটা পাচ্ছি, হয়তো ফান্ডের কিছু লিমিটেশন থাকে যেটা আমাদের কাছে আসলে খুব একটা বড় ব্যাপার না। এলাকা ভিত্তিতে কোনো মানে অসুবিধা হয় কিনা, যেমন যদি বলি যে চট্টগ্রামের পাহাড়ি এলাকা সেখানে যদি কোনো কাজ করতে হয় এরকম কোনো বিষয় থাকে? বিষয় তো অবশ্যই থাকবে, কারণ আমরা চট্টগ্রামে কাজ করছি পাহাড়ের মধ্যে এবং সেখানে টিলা, তো আসলে মাটির টিলা, এটা খুব ডিফিকাল্ট ওখানে স্ট্রাকচার ডিজাইন করা, মানে স্ট্রাকচারালি ওটাকে ডিজাইন করাটা একটু ডিফিকাল্ট, কারণ এখন তো পাহাড় কেটে তো আমরা করতে চাই না, পরিবেশের বিরুদ্ধে আমরা কাজ করতে চাই না। সো ওই মাটির পাহাড়টাকে রেখে যখন আমরা একটা স্ট্রাকচার ডিজাইন করছি সেটা প্ল্যান লেআউট লেভেলেও হোক বা স্ট্রাকচার ডিজাইনেও বোথ ওয়েতেই চ্যালেঞ্জিং। টিচ ফর বাংলাদেশ সে প্রসঙ্গেই কথা বলতে চাই, সেই ডিজাইনটা নিয়ে কথা বলতে চাই, শুনবো কীভাবে কাজ শুরু করেছিলেন সব কিছু মিলিয়ে। টিচ ফর বাংলাদেশের আমরা কাজটা শুরু করেছি 2017-তে। আচ্ছা, টিচ ফর বাংলাদেশে যিনি প্রধান নির্বাহী উনি উনি ফাউন্ডার এই প্রতিষ্ঠানটার, একটা একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, মায়মুন আহমেদ ওনার নাম, উনি আমাকে অ্যাপ্রোচ করেছিলেন ওনার এই জায়গাটার মধ্যে একটা ওনাদের প্রধান কার্যালয় ডিজাইনের ব্যাপারে। তো জায়গাটা দেখে আমাদের খুব ভালো লেগেছিল, মানে এরকম তখন ওই জায়গাটা আসলে এত হাই রাইজ বিল্ডিংগুলো অতটা হয় নাই এবং পাশের আড়ংটাও তখনও কনস্ট্রাকশন হয়নি, তো গাছপালা আছে প্রচুর, সুন্দর একটা জায়গা। এবং ওনারা যখন আমাদের প্রোগ্রামটা দিলেন যে আমরা এরকম একটা অফিস চাই, এই আমাদের প্রোগ্রাম, এতজন মানুষ এখানে বসবে, এই কটা রুম থাকতে হবে, বাট পরে আবার ওনার বললেন যেটা বিল্ড করতে হবে, তো আমরা সেটা তো সবসময় ইন্টারেস্টেড, কারণ যেটা ডিজাইন করছি সেটা বানা নিজের মতো করে তৈরি করতে চাই। তো
উনি যখন বাজেটটা বললেন বাজেটটা খুব চ্যালেঞ্জিং ছিল এবং যখন টাইমটা বললেন সেটা আরও চ্যালেঞ্জিং ছিল। সো তিন চার মাসের মধ্যে একটা প্রায় 8-10 হাজার স্কোয়ার ফিটের একটা স্ট্রাকচার যেই মেটেরিয়াল হোক না কেন এটা খুব চ্যালেঞ্জিং। তো ওই পর্যায়ে জিনিসটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট ছিল, কিন্তু আমরা ওটা শুরু করি এবং ওই বাজেটের লিমিটেশনটাকে আমরা অ্যাচিভ করতে গিয়ে আমরা প্রথমেই শুরু করে চিন্তা করেছিলাম যে আমরা কিন্তু সব প্রজেক্টে এটা চিন্তা করি যে মানে পরিবেশ বান্ধব বিল্ডিং ডিজাইন করতে আমরা চেষ্টা করি, সবুজ বিল্ডিং নিয়ে আমরা চিন্তা করি, পর্যাপ্ত আলো বাতাস আছে কিনা। তো ওইটা ওই অ্যাপ্রোচে আমরা গেলাম যে এটা কীভাবে করে অ্যারেঞ্জমেন্টটা করলে এখানে পর্যাপ্ত আলো বাতাস পাওয়া যায়, এবং যেহেতু ফান্ডের লিমিটেশন আছে এখানে ন্যাচারালি ভেন্টিলেটেড বা লাইট থাকলে ওনাদের খরচটা কম হবে, ইভেন অপারেশনাল কস্টটা কমে যাবে। তো আমরা তখন যেই ফর্মে আমরা দেখছি জিগজ্যাগ প্যাটার্নে আমরা গাছগুলোকে রাখার প্ল্যান করলাম এবং গাছের ফাঁকে ফাঁকেই আমরা এই ব্লকগুলোকে বসিয়েছিলাম। আর যেহেতু বাজেটের লিমিটেশন ছিল তখন আমরা চিন্তা করলাম যে এই বাজেটে কোন মেটেরিয়ালে কাজ হতে পারে। তো আমাদের ফাইন্ডিংসে ব্রিকের দেয়াল দিয়ে উপরে টিন শেড করা এর থেকে সস্তা স্ট্রাকচার হয় না, যেটা আমরা গ্রামেও দেখছি আমাদের গ্রামের স্ট্রাকচারগুলো যেরকম হয় যে ব্রিকের দেয়াল করে উপরে টিন শেড দেওয়া হয়। আমরা তখন ওটা একটা অসুবিধা ছিল যে টিনের ছাদটা আসলে তো খুব গরম হয় বা ঠান্ডার সময় ঠান্ডা হয়, তো আমরা এটাকে ডাবল লেয়ারে করেছি, নিচে একটা প্লাস্টিকের করোগেটেড লেয়ার এবং তার উপরে টিনটাকে দেওয়া, তাতে করে ডিরেক্ট হিটটা আসছে না, গাছগুলো থাকার জন্য আমরা থার্ড একটা ক্যানোপি লেয়ার পাচ্ছি, শেডেড রাখছে জায়গাটাকে। আর বিল্ডিং ব্লকগুলোকে জিগজ্যাগ করার কারণে আমরা তিন দিক থেকে আলো বাতাস পাচ্ছি। সো দিনের বেলা আসলে এখানে মানে এসি তো প্রয়োজনই হয় না, লাইটের প্রয়োজন হয় না, অনেক সময় ফ্যান চালাতে হয় না, খুব একটা শান্তিময় একটা ঠান্ডা পরিবেশ আমরা ওখানে তৈরি করতে পেরেছিলাম। আর কিছু কিছু ইন্টারেস্টিং ফিচার পরে অ্যাড হয়েছে কাজ করতে করতে, এই 3-4 মাসের মধ্যেই খুব প্রেশারে ছিলাম আমরা যে কাজটা আমাদের শেষ করতে হবে। তখন ওনারা এক পর্যায়ে বললেন যে ওনাদের প্রোগ্রাম আরও বাড়লো, ওনাদের 120 জনের একটা লেকচার হল ওনারা তখন চাচ্ছেন, যেটা আসলে তখন ফান্ড শেষ। তখন আমরা বাইরে যে অ্যাম্পি থিয়েটারে যেটা আছে একটা সানকেন একটা কোর্টের মতো যেখানে আসলে 120 জনে অ্যাকোমোডেট করা যায়, হয়তো আপাতত ওপেন এয়ারে বসছে কিন্তু উপরে আবার একটা টেন্টের মতো স্ট্রাকচার লাগানোর ব্যবস্থা আছে অ্যাডভার্স ওয়েদারের জন্য। এটাই ছিল মোটামুটি আমাদের প্ল্যানিং এবং আমরা ওই টাইম মানে মোটামুটি টাইম মতোই কনস্ট্রাকশন করতে পেরেছি। এবং বানানোর পরে যেটা আমরাও নিজেরাও খুবই মানে প্লিজ যে আসলে রেজাল্টটা ভালো হয়েছে, যেটা আমরা চাচ্ছিলাম যেরকম একটা পরিবেশ। সো ইউ বিং অ্যাওয়ার্ডেড রাইট? জি আসলে ফর দিস প্রজেক্ট। হ্যাঁ জি। সো এটাই অ্যাওয়ার্ড পাওয়া হলো নাকি এরকম টুকিটাকি পাওয়া হয়েছে? টুকিটাকি আমাদের এসেছে। সো এই যে আপনার এত বড় একটা অ্যাওয়ার্ড পেলেন আপনি ইন্ডিয়া থেকে জেকে সিমেন্ট, এটা কেমন লাগলো নিজের কাছে আসলে অভিজ্ঞতাটা কেমন এক্সপিরিয়েন্স? অবশ্যই একটা আপনি যদি স্বীকৃতি পান যে কেউ স্বীকৃতি পেলে ভালো লাগে, আমাদের ভালো লেগেছে। তবে আমরা মানে অ্যাওয়ার্ডের পাশাপাশি আসলে অ্যাওয়ার্ড নিয়ে তো চিন্তা করি না যে এই প্রজেক্টে অ্যাওয়ার্ড পাওয়ার জন্য করতে হবে, তবে আমরা আমাদের মেইন গোল থাকে যে যদি ক্লায়েন্ট খুশি হন আমাদের কোনো কাজে, যেমন আমার মনে আছে যে কয়েকটা প্রজেক্টে আমাদের একজন ক্লায়েন্ট উনি একটু বয়স্ক, ওনার যখন বাড়িটা আমরা তৈরি করে দিলাম এক্সট্রা ইন্টারিয়ার সহ উনি বললেন যে উনি মনে হচ্ছে যে উনি এখানেই স্বর্গে বাস করছেন। তো এই ধরনের কথাগুলো আমাদের খুব ইন্সপায়ার করে, মানে এটা আমাদের কাছে অনেক বড় রিওয়ার্ড বা অ্যাওয়ার্ড। তো আমরা আসলে ওই জিনিসগুলো মাথায় রেখে কাজ করি। ঢাকা শহর যখন আমরা উপর থেকে দেখি তখন তো আমাদের কাছে এটা স্বর্গ মনে হয় না, এটা তো মনে হয় যে ইট পাথরের একটা অন্যরকম জায়গা। তো পুরো শহরটাকে সুন্দর করে ফেলা, পুরো শহরটা দেখলেই মনে হবে যে অনেক চমৎকার একটা জায়গা, এরকম ভুরি ভুরি উদাহরণ পৃথিবীতে আছে, ভুরি ভুরি। আমরা আসলে অদূর ভবিষ্যতের ঢাকা যদি বলি সেটা আমরা আসলে চিন্তাও করতে পারি না যে আমরা ইট পাথরের এই জঞ্জাল থেকে বেরোতে পারবো, কিন্তু 100 বছর পরে বা 200 বছর পরে আমাদের পরের জেনারেশনের পরের জেনারেশন কি একটা সুন্দর ঢাকা দেখতে পারবে? সেখানে তো আপনাদের একটা বড় কন্ট্রিবিউশন থাকার কথা, কি মনে হয়? অবশ্যই দেখতে পারা উচিত, আমি খুব আশাবাদী যে কোনো ব্যাপারে। তবে ওই যে আমাদের আমি মনে করি যে আমাদের লিমিটেশন হচ্ছে প্ল্যানিং লেভেলে, মানে ভবিষ্যৎটা তো আমাকে চিন্তা করতে হবে যে আসলে কী হচ্ছে। কারণ ধানমন্ডি এলাকাতেই যেমন আমাদের বেড়ে ওঠা ধানমন্ডি এই এলাকার আশেপাশেই, তো আমরা যখন ছোটো ছিলাম তখন দেখেছি সব একতলা বাড়ি থেকে হয়ে গেলো 6-তলা বাড়ি, সেগুলো ভেঙে এখন 12-তলা বাড়ি। তো সেম প্লট সেম সাইজ খালি জাস্ট হাইট বেড়ে যাচ্ছে, এবং তাতে করে যেমন আপনারাও খেয়াল করবেন যে আগে ঢাকা শহরে অনেক মানে সবুজ ছিল, গাছপালা প্রচুর ছিল, আমরা যেখানে থাকতাম সেই রোডটাকে বলতো গ্রিন রোড, কারণ পুরো রাস্তাটাই সবুজ ছিল সেজন্য গ্রিন রোড, এখন তো গ্রিন নাই। তো এইগুলোর একটাই সমাধান হচ্ছে যে আগে থেকে প্ল্যান করা। এক্স্যাক্টলি, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ডিটেইল এরিয়া প্ল্যান বা ড্যাপ এক্সিকিউশন করতে গিয়েও অনেক ধরনের প্রতিবন্ধকতা ফেস করেছেন, শেষ পর্যন্ত সেটাও এক্সিকিউট হয়নি। আমরা মাঝখানে দেখলাম যে ঢাকা শহরের খালগুলো উদ্ধার করার জন্য খুব স্ট্রংলি স্টেপ নেওয়া হয়, কিছুদিন চলে তারপরে বন্ধ হয়ে যায়।
এটার আসলে সব কিছু মিলে সার্বিক প্রেক্ষাপটটা আসলে এরকমই যে খুব ডেন্সিটি, মানে খুব ঘনবসতিপূর্ণ, এটাই বোধহয় বলবো আমরা। এছাড়া আপনি দেখেন ঢাকার চারপাশে যেগুলো এক্সপ্যান্স করছে সেগুলো কিন্তু ওই রকম না, মোটামুটি পরিকল্পনা করেই এগোচ্ছে সবাই। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে একটা ভবিষ্যতের ঢাকা, একটা সুন্দর ঢাকা আমরা চিন্তা করতেই পারি। আরেকটা জিনিস যেটা আপনার কাছ থেকে একটু যদি আমরা আমাদের দর্শকদের জন্য পরামর্শ চাই, ইন জেনারেলি বাড়ি করতে গেলে সবাই আসলে ওই যে বিষয়টাতে গুরুত্ব দেন সেটা হচ্ছে কতজন মানুষ কতটা রুম এগুলোতেই, কিন্তু স্থাপত্যবিদ্যা বলে একটা যে ব্যাপার আছে, এটা এখানে ডিজাইনের যে একটা ব্যাপার স্যাপার আছে, সেগুলো সাধারণ মানুষের সেন্সের মধ্যে আসলে অতটুকু মাস লেভেলে আমার মনে হয় নাই। তো সেই জায়গাটা কতটা গুরুত্বপূর্ণ যদি আপনি আপনার দর্শকদের জন্য বলেন। জি, এই জায়গাটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে আমি আপনার সাথে এই ব্যাপারে একটু অন্যভাবে বলবো যে এটা একসময় ছিল স্থাপত্যের ব্যাপারটা মানুষজন বুঝতে চাইতেন না, এখন কিন্তু অনেকটাই পাল্টে গেছে। যায়, ওনারা ইঞ্জিনিয়ারদের কাছে যায়, আপনাদের মতো প্রফেশনালদের কাছে যায়, যায় একদম সাধারণ মানুষ যে হয়তো অল্প কিছু টাকা পয়সা নিয়ে বাড়ি করবে। যে আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, যেমন আমাদের মানে আমাদের যে অফিসে যিনি ক্রকারি সাপ্লাই করেন, ওনার নিউমার্কেটে একটা দোকান আছে, উনি ওনার গ্রামের বাড়িতে বাড়ি করার জন্য আমাদের কাছে এসেছেন, রিকোয়েস্ট করছেন যে উনি বাড়িটা ডিজাইন করতে চান। আমরা কিন্তু গ্রাম মানে গ্রামাঞ্চল, শুধু মফস্বল শহর না, গ্রামের থেকেও এরকম অনেক মানুষের এরকম মানে আমরা পাই, মানে তারা চান জিনিসটা। এবং অনেকে এভাবে রিকোয়েস্ট করেন যে আমার কাছে তো ফান্ড নাই বা আমি তো আসলে পারবো না অ্যারেঞ্জ করতে, এফোর্ড করতে, আপনাকে আমাদেরকে একটু হেল্প করবেন। আমরা কিন্তু খুবই আগ্রহ নিয়ে এসব কাজগুলো করি, এবং আমি মনে করি যে এই মানে মানুষের এই চাহিদাটা বা এই এসথেটিক সেন্সগুলো ডেভেলপ করছে এবং তারা চাচ্ছেন ডিজাইন করতে। ছোট একটা ফ্ল্যাট যেগুলো 30-40 লাখ টাকাতেও যে অ্যাপার্টমেন্ট, সেগুলো তারা হয়তো ইন্টেরিয়র করতে চায়, তাদের মানে ওই স্বল্প বাজেটে একটা ফ্ল্যাট কেনার পরেও একটা ছোট বাজেট থাকে ইন্টেরিয়র করার জন্য, যেটা খুবই একটা পজিটিভ ব্যাপার আমি মনে করি। এবং সে কারণেই আমি খুব আশাবাদী যে আমাদের মানে শহরগুলো, বাড়িগুলো বা স্ট্রাকচারগুলো চেঞ্জ আসবে। এক্স্যাক্টলি, আর হয় কি ওই অনেকগুলো গ্যাদারিং এর মধ্যে একটা যদি ডিফারেন্ট হয় ওটাকে কিন্তু আলাদা করে চেনা যায়, তো সবাই দেখা যাবে টুটো টু মোড়ে সে ওইটাকেই ফলো করতেছে। সো এটাও একটা বড় জায়গা আমি মনে করি স্থাপত্যবিদ্যার ইনভেস্ট করার। আমরা কাজগুলো নিয়ে একটু কথা বলতে চাই। আপনার আরও একটি কাজ রয়েছে ঢাকা ক্যান্টনমেন্টের সেনাকুঞ্জ, সেই কাজ করতে কেমন অভিজ্ঞতা হয়েছে সেটাও শুনে ফেলি। ওটাও একটা খুব চমৎকার অভিজ্ঞতাই বলবো, কারণ এটা তো বাংলাদেশ আর্মির কাজ ছিল, আমরা এর আগে কখনো এই ধরনের মানে এই প্রতিষ্ঠানের সাথে কাজ করি নাই। তো এখানেও আমরা খুব একটা চরম একটা প্রেশারের মধ্যে ছিলাম এই পুরো কাজটা করার সময়, কারণ একটা নির্দিষ্ট সময়ে এই স্ট্রাকচারটাকে ডিজাইন এবং কনস্ট্রাকশন করতে হয়েছে। তো ওই টাইম চ্যালেঞ্জটা হিউজ চ্যালেঞ্জ ছিল, এখানে ফান্ডের ইস্যু ছিল না খুব একটা, টাইম প্রেশারটা ট্রিমেন্ডাস টাইম প্রেশার ছিল। তো আমরাও এবং আমরা যখন কাজটা শুরু করি তখন আসলে কেউ বিশ্বাসই করে নাই যে এই টাইমের মধ্যে কাজটা করা সম্ভব, কিন্তু আমরা সেটা শেষ করতে পেরেছি। আমি কোনো কাজ করেছেন আপনারা না এরকম? আমরা আমি কোনো কাজ করি না। কতদিন সময় ছিল কাজ করার জন্য? 7 মাস। আচ্ছা, 7 মাসে পুরনো স্ট্রাকচারটাকে ভেঙে নতুন ভাবে করা, ইন্টেরিয়র সহ নতুন স্ট্রাকচার করা এবং ইন্টেরিয়র করা, এবং এখানে বেশিরভাগ মেটেরিয়াল দেখা গেছে যে ইম্পোর্ট করতে হয়েছে দেশের বাইরে থেকে নিয়ে আসতে হয়েছে। ওকে, আপনি কক্সবাজারেও হাসপাতালের কাজও করেছেন। জি জি, তো সেখানে কেমন অভিজ্ঞতা কক্সবাজারের? ওটাও খুব সুন্দর অভিজ্ঞতা, কারণ যেটা আপনাকে বলছিলাম যে আমরা বেশ কয়েক বছর থেকে সব ধরনের মানুষের কাছ থেকে খুব পজিটিভ রেসপন্স পাচ্ছি। যেমন কক্সবাজার ডিসি সাহেব, উনি আমাদের ডিজাইন দেখেছেন, আমাদের রিকগনাইজ করেছে যে হ্যাঁ আমাদের কাজগুলো ডিফারেন্ট হয়, সুন্দর হয়। তো উনি যখন একটা বিশেষ করে টিচ ফর বাংলাদেশ বা এই ধরনের কাজ, কিন্তু একটাই না, টিচ ফর বাংলাদেশের মতো আরও কিছু কাজ আমরা করেছি শহরের বাইরে, তো উনি আমাদের কাজগুলো দেখে ওনার খুব ভালো লেগেছে। উনি যখন চিন্তা করলেন যে ডিসি অফিসের ফান্ড থেকে একটা বাচ্চাদের জন্য একটা হাসপাতাল করা হবে, কারণ কক্সবাজার শিশু হাসপাতাল নেই, তো ছোট পরিসরে অল্প ফান্ডে একটা কাজ করতে, তখন উনি আমাদের ডাকলেন যে আমরা এরকম একটা কাজ করতে চাই, আপনারা আপনাদের মানে সহযোগিতা লাগবে। আমরা কিন্তু ওটা খুব একটা প্রফেশনালিজম ওখানে দেখাই নাই, আমরা কিন্তু কাজটা করতে এগিয়ে গিয়েছি জাস্ট মনে হয় যে সোশ্যাল রেসপন্সিবিলিটির জায়গা থেকে। এবং আমরা কিন্তু ওখানে সেম বাজেট নিয়ে আমরা কাজ করছি, ওটা প্রায় কমপ্লিশনের দিকে, 2500 একটা হাসপাতাল ঠিক বিচের কাছেই হচ্ছে, পরিবেশটা খুব সুন্দর। বাহ, বিউটিফুল, অনেক শুভকামনা থাকবে। যেটা শুরুতে বলেছিলাম শেষও ওইটুকুই বলতে চাই, সেটা হলো যে যার যেখানে আগ্রহ আছে সেইটাকেই প্রফেশনাল জায়গা থেকে নিয়ে সামনের দিকে গিয়ে যাওয়া একটা সৌভাগ্য বাংলাদেশের মতো জায়গাতে। সেই জায়গাটিতে আপনি আছেন এবং আমরা বিশ্বাস করি যে আপনার হাতে আরও সুন্দর সুন্দর কাজ বাংলাদেশ পাবে। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।